Hello viewers, this is Shaguft Afrin from Shaguft Afrin Blogs. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে পোলাও রেসিপি। পোলাও রান্না করতে পারে না এমন খুব কম মানুষই আছে, কিন্তু ঝরঝরে এবং পারফেক্ট পোলাও হয়ে ওঠে না সব সময়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পারফেক্ট পোলাও রেসিপি। চলুন দেখে নিই কিভাবে আমি রান্না করেছি। প্রথমে আমি একটি পাতিল হালকা গরম করে নিয়েছি, তারপর 1/3 কাপ তেল দিয়ে নিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি দিয়ে দিব একটি তেজপাতা, 2টি দারচিনি, 2টি এলাচ, 2টি লং। মশলাগুলো যখন তেলে হালকা ভাজা ভাজা হয়ে উঠবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। প্রথম দিকে আমি অল্প পরিমাণ পেঁয়াজ নিচ্ছি, শেষের দিকে পোলাওর উপর বেরেস্তা দিয়ে নেব। পেঁয়াজটি ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজটির রং বাদামি না হয়ে আসে। দেখুন পেঁয়াজটি বাদামি হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, তারপর 1-2 হাত নড়িয়ে আমি দিয়ে দিব পোলাওয়ের চাল। আধা ঘন্টা আগেই আমি পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে এবং পানিটা শুকিয়ে নিয়েছিলাম, এতে করে পোলাওটা ঝরঝরে হয়। এবার আমি পোলাওয়ের চালটা হালকা ভেজে নিব, যেন পোলাওয়ের চালে অবশিষ্ট পানিটাও ভালো করে শুকিয়ে আসে। মশলা এবং তেল 1 কেজি চালের জন্য প্রযোজ্য। 1-2 মিনিট ভাজার পর আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই। তারপর আমি দিয়ে নিব 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনি চাইলে পাউডার দুধও পানির সাথে মিশিয়ে দিতে পারেন। আর যেহেতু আমি 4 কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি তাই আমি 1.5 কাপ লিকুইড দুধ দিয়েছি এবং বাকি 2.5 কাপ আমি পানি দিব। আপনারা চাইলে পুরোটা পানিতেও করতে পারেন, কিন্তু দুধ দেওয়াতে পোলাওয়ের ফ্লেভারটি দ্বিগুণ হয়ে উঠবে। এবার আমি চালটি সিদ্ধ হওয়ার জন্য বাকি 2.5 কাপ পানিও দিয়ে দিলাম। পোলাওয়ের চাল এবং পানির পরিমাণ সমান রাখতে হবে, এতে পোলাও ঝরঝরে হবে। এবার আমি দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ, 7 মতো লবণ। এবার প্রথম বলক উঠে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। পোলাওয়ের চালের মধ্যে আমি যে পানি দিয়েছি সেটা আমি প্রথম থেকেই ফুটিয়ে রেখেছিলাম, এতে করে পোলাওয়ের চাল কম সময়ে পারফেক্টভাবে সিদ্ধ হবে। পোলাওয়ে পানি দেওয়ার পর হিটটি মিডিয়াম হাইয়ে থাকবে যতক্ষণ না বলক আসে। যখন দেখবেন পোলাওয়ের উপর এভাবে পানিটি বলক হয়ে আসছে তখন কয়েকটি কিশমিশ, আলুবুখারা, বাদাম দিয়ে দিতে পারেন, এতে করে ফ্লেভারটি খুবই দারুণ আসবে। পোলাওটি ভাপে দেওয়ার আগে আমি এর উপরে দিয়ে দিব 2 চা চামচ ঘি, তারপর দিয়ে দিব 1 চামচ কেওড়া জল এবং 1 চামচ গোলাপ জল পোলাওয়ের সুগন্ধ বাড়ানোর জন্য। এবার আমি 15 মিনিটের জন্য পোলাওটি ভাপে দিয়ে দিচ্ছি এবং ভাপে দেওয়ার জন্য আমি প্রথমে একটি তাওয়া 5 মিনিট গরম করে নিব এবং হিটটি লোতে রাখব। ভাপটা যেন বের হয়ে না আসে সেজন্য ভারী কিছু রেখে দিয়েছি ঢাকনার ওপর। চলে আসছি 15 মিনিট পর। আমার পোলাওয়ের চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এভাবে টিপে নিয়ে আমি দেখে নিয়েছি, আপনিও এভাবে চেক করে নেবেন। এবং তার সাথেই বেশ ঝরঝরেও হয়েছে। এবার চলুন পরিবেশন করি। পোলাওটার পারফেক্ট ঝরঝরে হয়েছে এবং খুবই মজার হয়েছে এবং সুগন্ধে আমার চারপাশটা ভরে উঠেছে। সো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি আপনি ফলো করে আপনিও ঝরঝরে এবং পারফেক্ট পোলাও রেডি করতে পেরেছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।